সঙ্গে সঙ্গে গেছি আমি, তুই ফেললি কেন বাবাকে ফেললি কেন, ও আমাকেও ফেলে দিয়েছে, আমি তো ছাদ ধরে নিয়েছিলাম, আমাকে ওই হাতটা খুলে দিয়েছে। আরও যে দু তিনজন ছিল ওরা তো যে করে একজন তো ওকে হাত চালিয়ে দিয়ে ছিটকেছে, আর একজন ছিল জামাটা ধরে নিয়েছে, জামাটা ছিঁড়ে গেছে, ও নেমে পালিয়ে গেছে। কি করবো জানে, যে যে থাকতো তাকেই ফেলে দিত। বিশ্বকর্মা পুজোর দিন জোর করে প্রতিবেশীর বাড়িতে ঢুকে ছাদে ঘুড়ি ওড়ানো নিয়ে বচসার সূত্রপাত, যার জেরে উত্তর চব্বিশ পরগনার বড়ানগরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। হঠাৎ ছাদে চলে আসলো, হ্যাঁ ও বন্ধুর মতোই ছাদে হঠাৎ অটোমেটিক চলে আসলো, উঠে এসে ও বাবাকে নিয়ে সাইড করছে, বলছে কাকা চিল্লামিল্লি করো না, চিল্লামিল্লি করো না, দিয়ে ঘাপ করে ওই ছাদের ওইটাতে ওর উপর তুলেছিল। বলছে অজিত কিন্তু পড়ে যাবে কিন্তু বাবা, দেখিস কেন পড়ে যাবে, বলতে ওকে হয়তো বাবাকে বলছে ছেড়েতে নামিয়ে দে ও দুপ করে ফেলে দিয়েছে। দুপ করে ফেলে দেওয়ার পর আমি এবার যখন আমি সঙ্গে সঙ্গে গেছি, আমি তুই ফেললি কেন বাবাকে ফেললি কেন, ও আমাকেও ফেলে দিয়েছে, আমি তো ছাদ ধরে নিয়েছিলাম, আমাকে ওই হাতটা খুলে দিয়েছে। আরও যে দু তিনজন ছিল ওরা তো যে করে একজন তো ওকে হাত চালিয়ে দিয়ে ছিটকেছে, আর একজন ছিল জামাটা ধরে নিয়েছে, জামাটা ছিঁড়ে গেছে, ও নেমে পালিয়ে গেছে। কি করবো জানে, যে যে থাকতো তাকেই ফেলে দিত। শুক্রবার বিকেলে বড়ানগর থানা এলাকার নোয়াপাড়া মৎস্যজীবী কলোনির বাসিন্দা অজিত রাজবংশী নামের এক যুবক আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী শরৎচন্দ্র ধর রোডের বাসিন্দা সুখদেব হালদার ও সুশান্ত হালদারের বাড়িতে ঘুড়ি ওড়াতে যান। ওই যুবকরা অপ্রকৃতস্থ অবস্থায় থাকায় সে সময় হালদার পরিবার তাদের বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয়। তখনই প্রথমে বচসা শুরু করে অজিত, এরপর বাড়ির মালিক সুখদেব হালদার ও সুশান্ত হালদারকে প্রাণনাশের হুমকি দেয়। গৃহস্থের বারণ সত্ত্বেও শটাং ছাদে উঠে যায় ওই যুবকরা। তখন বাড়ির মালিক ও তাঁর ছেলে উন্মত্ত যুবকদের এই ধরনের বেপরোয়া আচরণের প্রতিবাদ করায় ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই যুবকরা। এই ঘটনায় গুরুতর আহত হয় সুখদেব ও সুশান্ত। আমার ছেলে বা স্বামী ছিল, তারই ছিল, আর অজিত এসে আমার স্বামীকে এরকম করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ছেলে বলেছে, ওনার ছেলেকেও ছুঁড়ে ফেলে দিয়েছে, ছেলে ফেলে দিয়েছে, দুজনকে আরও দুটো ছেলেকে ফেলে দিচ্ছিল, ওরা পালিয়ে গেছে, ওরা সরে গেছে, বেশি লেগেছে আমার ছোটো ছেলে আর আমার স্বামী। সাড়ে পাঁচটার সময় গতকালকে বিশ্বকর্মা পুজোর দিন হয়েছিল। ওর সাথে কোনো শত্রুতা নেই, হঠাৎ এসেছে, সে থেকে এরকম করলো আমাদের প্রতি, আমরা বুঝতে পারিনি। কোথায় পাশের বাড়িতে থাকে, কি নাম? অজিত রাজবংশী। গোটা ঘটনার বিবরণ দিয়ে হালদার পরিবারের তরফে বড়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বড়নগর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত অজিত রাজবংশীকে গ্রেফতার করেছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। The World Bureau.